নমস্কার বন্ধুরা প্রাকৃতিক ভূগোলে আমরা এর আগে আলোচনা করে এসেছি নদীর কাজ সম্পর্কে এবং হিমবাহের কাজ সম্পর্কে তো এবার যেটা বাকি রয়েছে সেটা আলোচনা করব অর্থাৎ বায়ুর কাজ অর্থাৎ নদী বা হিমবাহের মতো বায়ুও ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজের মাধ্যমে কিছু ভূমিরূপ সৃষ্টি করে সেইগুলোকে দেখে নেওয়া আমাদের এই ভিডিওর বিষয়বস্তু তো আপনারা যারা আগের দিনের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন ভিডিওগুলো এই চ্যানেলের প্লে লিস্টে প্রাকৃতিক ভূগোলের মধ্যে গেলে পেয়ে যাবেন এছাড়াও আমি ইতিহাস ভূগোল এবং অর্থনীতির বিষয়ে যা যা ভিডিও বানিয়েছি তা পরপর সাজানো রয়েছে প্লে লিস্ট করা রয়েছে সেইগুলো এই চ্যানেলের প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন সেগুলোর লিঙ্ক আমি উপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশানে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বায়ুর কাজ সম্পর্কে ডিটেলসে জানার আগে আমরা কিছু তথ্য জেনে নেব প্রথম হচ্ছে বায়ুর কাজ সব থেকে বেশি দেখা যায় সমুদ্র উপকূল অঞ্চলে এবং মরুভূমি অঞ্চলে সমুদ্র উপকূল অঞ্চল এবং মরুভূমি অঞ্চল এখানেই সব থেকে বেশি বায়ুর দ্বারা কাজ হয় অর্থাৎ ক্ষয় কাজ বহন কাজ সঞ্চয় কাজ থেকে বেশি হয় এই দুটো জায়গায় তবে এগুলোর মধ্যে মরু অঞ্চলেই সব থেকে বেশি বায়ুর কাজ দেখা যায় মরু অঞ্চলে বায়ুর কাজ বেশি হওয়ার কারণ হচ্ছে প্রথম মরু অঞ্চলে বৃষ্টিহীন হয় মানে মরু অঞ্চল বৃষ্টিহীন হয় এখানে বৃষ্টি কম হয় এর ফলে উদ্ভিদ তেমন জন্মাতে পারে না বড় বড় গাছপালা এখানে দেখা যায় না এর ফলে বায়ু প্রবল বেগে প্রবাহিত হতে পারে যেহেতু কোনো বড় উদ্ভিদ জন্মায় না তাই বায়ু বাধাপ্রাপ্ত হয় না তাই প্রবল বেগে এখানে প্রবাহিত হয় তাই জন্য মরুভূমি অঞ্চলেই বায়ুর কাজ সব থেকে বেশি দেখা যায় দ্বিতীয় কারণ যেহেতু গাছপালা জন্মায় না তাই মাটি খুবই আলগা হয় মরুভূমি অঞ্চলের মাটি খুব আলগা হয় এবং বায়ুর দ্বারা এখানে ক্ষয় খুব বেশি পরিমাণে হতে পারে এই কারণে তৃতীয় কারণ এখানে বায়ু যেহেতু অবাধে বয়ে চলে সেই কারণে বায়ুর সঙ্গে যে সমস্ত ধুলি কণা পরিবহিত হয়ে যায় সেগুলো বিভিন্ন শিলার ওপর ঘর্ষণের ফলে শিলাকে ক্ষয়প্রাপ্ত করতে পারে তো এটাও একটা কারণ মরুভূমি অঞ্চলে সবথেকে বেশি ক্ষয় কাজ দেখতে পাওয়া যায় মানে বায়ুর কাজ সব থেকে বেশি দেখা যায় এটার জন্য এবং চতুর্থ কারণ হচ্ছে মরুভূমি অঞ্চলে দিন এবং রাত্রির উষ্ণতার পার্থক্য খুব বেশি হয় দিনের বেলায় যেমন গরম হয় রাত্রির বেলায় তেমনই ঠান্ডা হয় এই কারণে যান্ত্রিক আবহবিকার এই মরুভূমি অঞ্চলে ব্যাপক পরিমাণে ঘটে থাকে এবং এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ যে মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ কেন বেশি দেখা যায় তার জন্য তো এই চারটে প্রধান কারণ মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ বেশি দেখার জন্য তো এবার আমরা দেখবো যে বায়ুর কাজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় প্রথমে আমরা দেখব বায়ুর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ তাহলে প্রথম হচ্ছে দেখব ক্ষয় কাজের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয় বায়ু ক্ষয় কাজের পরিমাণ কেমন করবে কতটা ক্ষয় করবে সেটা নির্ভর করে তিনটে জিনিসের ওপরে প্রথম বালুকণার পরিমাণ অর্থাৎ বায়ুতে বালুকণার পরিমাণ কতটা সেটা দ্বিতীয় বালুকণার আকৃতি বালুকণার আকৃতি অর্থাৎ বালুকণাগুলো সাইজ কীরকম বড় না ছোট বড় হলে বেশি ক্ষয় করবে ছোট হলে কম ক্ষয় করবে তৃতীয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বায়ুর গতিবেগ বায়ু কতটা বেগে প্রবাহিত হচ্ছে সেটাও একটা কারণ মানে সেটাও একটা ব্যাপার যে ক্ষয় কাজ কতটা হবে তো এই যে ক্ষয় কাজটা হয় এটা তিন রকমভাবে হয় ক্ষয় কাজের যে পদ্ধতি তাকে তিনটে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অবনমন দ্বিতীয় হচ্ছে অবঘর্ষ অবঘর্ষ এবং তৃতীয় ঘর্ষণ অবনমন অবঘর্ষ এবং ঘর্ষণ এই তিনটে প্রক্রিয়াতে বায়ু ক্ষয় কাজ করে এই তিনটে কি একটু বুঝে নেব প্রথমে হচ্ছে অবনমন বায়ু ক্ষয় কাজের একদম প্রাথমিক অবস্থা হচ্ছে অবনমন পদ্ধতি অবনমন পদ্ধতি হচ্ছে মরু অঞ্চলেই বেশি দেখা যায় মরু অঞ্চলে বায়ু ক্ষয় কাজের ফলে যখন মানে মরু অঞ্চলে বায়ু প্রবাহিত হয় তখন এক স্থানের বালি উড়ে গিয়ে অন্য স্থানে পড়ে এবার যেখান থেকে বালি উড়ে যাচ্ছে সেখানে একটা গর্ত সৃষ্টি হচ্ছে এবং এর ফলে যে ক্ষয়টা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অবনমন ক্ষয় তো এই অবনমন পদ্ধতিতে যে যে ভূমি রূপগুলি সৃষ্টি হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথম ধান প্রথম হচ্ছে ধান মরু অঞ্চলে এই অবনমন পদ্ধতিতে যে ক্ষয় কাজ হয় তার ফলে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয় সেই গর্তগুলোকেই বলা হচ্ছে ধান যে গর্ত গর্তগুলো তৈরি হচ্ছে অবনমন পদ্ধতিতে ক্ষয় কাজের ফলে মানে এক জায়গা থেকে বালি উড়ে যাচ্ছে এবং যেই জায়গা থেকে বালি উড়ে চলে যাচ্ছে সেখানে একটা গর্তের সৃষ্টি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ধান এই ধানদের একটা উদাহরণ জেনে নেব কয়েকটা যেমন প্রথম কাতারা ফাইমুন এই দুটি এই ধানদের নাম মানে সাহারা মরুভূমি অঞ্চলে ধান তৈরি হয়েছে অনেক বড় বড় ধান তৈরি হচ্ছে তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ হচ্ছে কাতারা এবং ফাইমুন দ্বিতীয় যে ভূমিরূপ অবনমন পদ্ধতিতে তৈরি হয় সেটা হচ্ছে মরুদ্যান মরুদ্যান সম্পর্কে আমরা সকলেই জানি সবাই এই নামটার সঙ্গে পরিচিত মরুদ্যান অনেক দিন ধরে মরুভূমির বালি অপসারিত হতে শুরু হলে মানে সেই জায়গাটা ক্রমাগত নিচু হয়ে একদম ভূগর্ভস্থ জলের কাছে চলে যায় ভূগর্ভে যেখানে জলস্তর রয়েছে ভূগর্ভে যেখানে জলস্তর রয়েছে সেইখান অবধি ক্ষয় হতে হতে চলে যায় এরম একটা ভূমিরূপ সৃষ্টি করে এখানে রয়েছে বালি আর এই জায়গায় রয়েছে জল বায়ু এইভাবে প্রতিনিয়ত এখান থেকে বালি তুলে নিয়ে চলে যাচ্ছে এরাং করতে করতে এই যে ভূমিটা একদম জলস্তরের কাছে চলে যায় এর ফলে এখানে একটা রথ টাইপের সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে মরুদ্যান তাহলে মরুদ্যান কাকে বলে বোঝা গেল অবনমন প্রক্রিয়াতে এই ধরনেরই ভূমিরূপ সৃষ্টি হয় ধান এবং মরুদ্যান এবার দেখবো আমরা অবঘর্ষ হয় অবনমন ক্ষয় হয়ে গেল এবার হচ্ছে অবঘর্ষ হয় অবঘর্ষ ক্ষয় কাকে বলে সেটা আগে জেনে নেব বায়ুর সঙ্গে যে সমস্ত শিলাখণ্ড এবং বালি প্রবাহিত হচ্ছে তার আঘাতে মরু অঞ্চলের কোনো শিলা স্তর ক্ষয়প্রাপ্ত হয় মরু অঞ্চলের বিভিন্ন এরকম উঁচু উঁচু শিলা স্তর থাকে এবার বায়ু এইভাবে প্রবাহিত হতে থাকছে তার ফলে এর সঙ্গে যে ধুলিকণা মানে বালুর কণা বা ছোট ছোটো শিলাখণ্ড রয়েছে এই জায়গায় আঘাত প্রাপ্ত হচ্ছে তো প্রতিনিয়ত এইভাবে আঘাতপ্রাপ্ত হতে হতে এই শিলাখণ্ডটা ক্ষয়প্রাপ্ত হয় এটাকেই বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয় তো অবঘর্ষ ক্ষয়ের ফলে যে সমস্ত ভূমির রূপ সৃষ্টি হয় সেগুলোর সম্পর্কে একটু দেখব প্রথম ভেন্টিফ্যাক্ট এই ভেন্টি ফ্যাক্ট এই শব্দটা একটা ল্যাটিন শব্দ থেকে দুটো ল্যাটিন শব্দ থেকে এসছে একটা হচ্ছে ভেন্টাস ভেন্টাস শব্দের অর্থ হচ্ছে বাতাস সেখান থেকে হয়েছে ভেন্টি এবং ফ্যাক্ট এর অর্থ হচ্ছে সৃষ্ট ফ্যাক্ট এর অর্থ হচ্ছে সৃষ্ট ল্যাটিন ওয়ার্ড দুটোই এর থেকেই এসছে ভেন্টি ফ্যাক্ট হয় কি মরু অঞ্চলে একটি নির্দিষ্ট দিকে যখন সারা বছর ধরে বায়ু প্রবাহিত হয় তখন বায়ু প্রবাহের দিকে যে শিলাখণ্ডটা রয়েছে মানে শিলাখণ্ডের যে অংশটা বায়ু প্রবাহের দিকে রয়েছে সেটা প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হতে হতে একদম মসৃণ হয়ে যায় এরকম মসৃণ হয়ে যায় এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে প্রতিনিয়ত সারা বছর ধরে যদি এদিক থেকেই বায়ু প্রবাহিত হয় তাহলে এই জায়গাটা ক্ষয়প্রাপ্ত হতে হতে একদম মসৃণ হয়ে যায় কিন্তু এই বায়ুটাই যে শিলাখণ্ডটা রয়েছে তার বিপরীত দিকে আঘাতপ্রাপ্ত হয় না সেখানে বাধাপ্রাপ্ত হয় না ফলে সেদিকে শিলাখণ্ডটা এব্রক্ষেব্র মতোই থেকে যায় তো এই ধরনের যে ভূমির রূপটা সৃষ্টি হচ্ছে একদিকে মসৃণ এবং ছুচালো এবং অপর দিকে এব্রক্ষেব্র এটাকেই বলা হচ্ছে ভেন্টি ভেন্টিফ্যাক্ট তাহলে এর যে ডেফিনেশনটা আছে সেটা বলবো মরু অঞ্চলে একটি নির্দিষ্ট দিকে সারা বছর প্রবল বেগে বায়ু প্রবাহিত হলে বায়ু প্রবাহের দিকের শিলা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে মসৃণ এবং ছুচালো হয় শিলার অন্য দিকগুলো কিন্তু মসৃণ হয় না সেটা অমসৃণ থেকে যায় তো এরকম দেখতে ভূমিরূপকে বলা হয় ভেন্টি ফ্যাট। পরবর্তী ড্রাই কান্টার ড্রাই কান্টার ভেন্টিফ্যাক্টরের ক্ষেত্রে দেখলাম বায়ু এক দিক থেকেই প্রবাহিত হচ্ছে এবার অনেক জায়গা আছে অনেক মরুভূমি আছে যেখানে এরম শিলাখণ্ড রয়েছে তার বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এবার বিভিন্ন দিক থেকে বায়ু প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে এরম যদি হয় তাহলে এই যে শিলাখণ্ডটা রয়েছে তার সমস্ত দিকই মসৃণ হয় এটাতে যেমন একদিক মসৃণ আর একদিক এব্রো ক্ষেব্র এরকম ভূমিরূপ সৃষ্টি হয় না সমস্ত দিক মসৃণ হয় কারণ বিভিন্ন দিক থেকে বায়ু প্রতিনিয়ত সারা বছর ধরে প্রবাহিত হয় এর ফলে যে ভূমিরূপটা সৃষ্টি হয় অর্থাৎ এখানে যে ভূমিরূপটা সৃষ্টি হচ্ছে এখানে শিলাখণ্ডের প্রত্যেকটা দিকই মসৃণ এবং চুচালো হয় এই ধরনের ভূমিরূপকে বলা হয় ড্রাই কান্টার তো ড্রাই কান্টারের ডেফিনেশানটা আপনারা লিখে নেবেন যে যেসব মরু অঞ্চলে বিভিন্ন দিক হতে বায়ু প্রবাহিত হয় সেখানে শিলার বিভিন্ন দিকে ক্ষয় পেয়ে মসৃণ এবং চুঁচালো হয় এরূপ বিভিন্ন দিক থেকে মসৃণ এবং ছুচালো শিলাকে ড্রাই কান্টার বলে এরকম ড্রাই কান্টার সাহারা মরুভূমিতে প্রচুর পরিমাণে দেখা যায় কারণ সাহারা মরুভূমিতে যে বায়ু প্রবাহিত হয় সেটা এক দিক থেকে কোনো দিনই প্রবাহিত হয় না বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয় তাই সাহারা মরুভূমি অঞ্চলে এই ড্রাই কান্টার ব্যাপক পরিমাণে দেখতে পাওয়া যায় পরবর্তী তৃতীয় যুগ্যান কোনো মরুভূমি অঞ্চলে যদি কঠিন শিলা এবং কোমল শিলা উপর নিচে অবস্থান করে এরকমভাবে ধরা যাক এদিক থেকে বায়ু প্রবাহিত হয়ে আসছে এটা হচ্ছে কঠিন শিলা কঠিন শিলা এবং কোমল শিলা যদি উপর নিচে অবস্থান করে প্রবল বায়ুর প্রভাবে এই যে উপরে কোমল শিলা আছে এটা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এরকমভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় কোমল শিলাটা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যায় কিন্তু কঠিন শিলা এত সহজে ক্ষয়প্রাপ্ত হয় না তো এইভাবে যে সৃষ্ট ভূমি রূপটা এটাকেই বলা হচ্ছে যুগান তো যুগেনের যে ডেফিনেশন সেটা হচ্ছে মরু অঞ্চলে আড়াআড়িভাবে কঠিন এবং কোমল শিলা ওপর নিচে অবস্থান করলে প্রবল বায়ুর আঘাতে কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যায় কিন্তু কঠিন শিলা অত সহজে ক্ষয়প্রাপ্ত হয় না এর ফলে শিলার উপরের অংশ চওড়া এবং চ্যাপটা ধরনের এবং নিচের অংশ সরু হয়ে যায় দিয়ে একটা ভূমিরূপ সৃষ্টি করে এটাকেই বলা হচ্ছে জুগেন এই অংশটা মানে খাদের মতো অংশটা চওড়া হচ্ছে কিন্তু নিচের দিকের অংশটা এই অংশটা সরু হয়ে যাচ্ছে কারণ নিচের অংশটা বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে না নিচে রয়েছে কঠিন শিলা উপরে রয়েছে কোমল শিলা সেটা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে তাই এই দুটোর মাঝখানের যে দৈর্ঘ্যটা সেটা অনেকটা বেশি হয় চওড়া হয় কিন্তু নিচের অংশটা ছুচালো হয় এটাকেই বলা হচ্ছে জুগেন পরবর্তী ভূমিরূপ হচ্ছে ইয়ারদাম ইয়ার দাং যুগানে যে ভূমিরূপটা ছিল সেখানে দেখলাম কঠিন শিলা নিচে এবং কোমল শিলা যদি উপরে অবস্থান করে তাহলে এটা তৈরি হবে কিন্তু ইয়ার দাঙের ক্ষেত্রে কি হবে যদি কোথাও কঠিন শিলা এবং কোমল শিলা এরা পাশাপাশি অবস্থান করে এটা ধরা যাক কঠিন শিলা এবং এটা হচ্ছে কোমল শিলা নীলটা হচ্ছে কোমল শিলা এরমভাবে যদি অবস্থান করে এবার আর উপর নিচে নয় পাশাপাশি যদি অবস্থান করে তো এবার যদি বায়ু প্রবাহিত হতে থাকে একটা দিক থেকে তাহলে কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এই যে কোমল শিলা স্তরটা রয়েছে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় কিন্তু কঠিন শিলাস্তরগুলো পাশাপাশি এরম দাঁড়িয়ে থাকে দিয়ে দেখতে একটা টিলার মতো আকৃতি সৃষ্টি করে এইগুলো ধরা যদি এখান থেকে না থাকে কোমল শিলা যদি একদম ক্ষয়প্রাপ্ত হয়ে চলে যায় প্রবল বায়ু প্রবাহে দিন ধরে ক্ষয়প্রাপ্ত হতে হতে যদি কোমল শিলা একেবারে ক্ষয়প্রাপ্ত হয়ে পুরো ফাঁকা হয়ে যায় তাহলে এই কঠিন শিলাগুলো এইভাবে অবস্থান করে টিলার আকৃতি ধারণ করে অবস্থান করে এই ধরনের ভূমিরূপকে বলা হচ্ছে ইয়ার দাম তাহলে ডেফিনেশানটা লিখে নেবেন মরু অঞ্চলে কঠিন এবং কোমল শিলাস্তর লম্বালম্বিভাবে অবস্থান করলে অবঘর্ষের প্রভাবে কোমল শিলাস্তর দ্রুত ক্ষয় হয়ে যায় ফলে কঠিন শিলাস্তর পরস্পর বিচ্ছিন্ন হয়ে টিলার আকার ধারণ করে এদেরকেই বলা হয় ইয়ার তাহলে যুগ্যান এবং ইয়ার দাঙের মধ্যে পার্থক্য হচ্ছে জুগেনের ক্ষেত্রে উপর নিচে অবস্থান করতে হবে কঠিন এবং কোমল শিলা এবং ইয়ার দাঙের ক্ষেত্রে পাশাপাশি অবস্থান করতে হবে পরবর্তী ভূমিরূপ হচ্ছে গৌর এইবার কি হচ্ছে যদি মরু অঞ্চলে উপরে উপরের অংশে একটি কঠিন শিলা স্তর থাকে এবং নিচের অংশে যদি কোমল শিলা থাকে যদি এরকম একটা শিলা স্তর থাকে যে কালোটা হচ্ছে কঠিন শিলা এবং এই নীলটা হচ্ছে কোমল শিলা এবার বায়ু প্রবাহিত হচ্ছে প্রতিনিয়ত বায়ু প্রবাহিত হচ্ছে তার ফলে ক্ষয় কাজ হচ্ছে এবার এই ক্ষয় কাজের ফলে উপরের যে অংশটা যে সেটা খুব একটা বেশি ক্ষয়প্রাপ্ত হয় না কারণ এটা কঠিন শিলাস্তর দ্বারা গঠিত কিন্তু নিচের অংশটা এরকম ক্ষয়প্রাপ্ত হয়ে যায় দিয়ে এরকম একটা ভূমিরূপ সৃষ্টি করে দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতো হয়ে যায় তো এটাকেই বলা হচ্ছে গৌড় তাহলে গৌড় হচ্ছে মরু অঞ্চলে কোনো বৃহৎ শিলাখণ্ডের নিচের অংশে যদি কোমল শিলাস্তর থাকে তাহলে নিচের অংশ দ্রুত ক্ষয় পেয়ে শুরু হয়ে যায় ফলে উপরের অংশ ব্যাঙের ছাতার মতো চওড়া এবং চ্যাপটা হয়ে অবস্থান করে এদেরকে গৌড় বলে এটা হচ্ছে গৌড় পরবর্তী ভূমিরূপ ইনসেল বার্জ ইনসেল বার্জ এবার কোনো একটা মরুভূমি অঞ্চলে যদি কঠিন শিলাস্তর এবং কোমল শিলাস্তর মিশ্রভাবে অবস্থান করে নীল অংশটা ধরা যাক কঠিন শিলাস্তর আর কালো দিয়ে যে জায়গাটা রেখেছি সেটা হচ্ছে পুরো কোমল শিলা এরম যদি অবস্থান হয় দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে এই জায়গাটা দিয়ে আস্তে আস্তে হয় কি কোমল শিলাগুলো এরমভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে সরে যায় কঠিন শিলাগুলো এরকম উঁচু উঁচু হয়ে অবস্থান করে এইগুলোকেই বলা হচ্ছে ইনসেল বার্জ তাহলে এটা হতে গেলে একটা বিস্তীর্ণ ভূমিভাগে কঠিন শিলা এবং কোমল শিলা একসাথে অবস্থান করতে হবে আগে যে কটায় দেখছিলাম একটা শিলা খন্ড দেখছিলাম এরকম একটা শিলাখণ্ড রয়েছে কোনোটার উপরে কঠিন শিলা কোনোটার নিচে কোমল শিলা বা কোনোটার এরকম সাইডে সাইডে অবস্থান করছে এই পাশে কঠিন শিলা দুপাশে মাঝখানে কোমল শিলা একটা শিলা খণ্ডকে ক্ষয়প্রাপ্ত করে এই ভূমিগুলো তৈরি করছিলো এতক্ষণ যেগুলো করছিলাম কিন্তু ইনসেল বার্জের ক্ষেত্রে একটা বিস্তীর্ণ ভূমি ভাগ সেটাতে যদি কঠিন শিলা এবং কোমল শিলা মিশ্রভাবে অবস্থান করে তাহলে কী হবে দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হতে 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 এই কোমল শিলা যেগুলো আছে সেগুলো পুরো ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে কিন্তু কঠিন শিলাগুলো এরম টিলার আকারে বিস্তীর্ণভাবে অবস্থান করবে এই ধরনের ভূমিকে বলা হচ্ছে ইনসেল বার্জ এইগুলো ছিল অবঘর্ষক প্রক্রিয়ায় যে ক্ষয় কাজ হয় তার ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে গেল কি ঘর্ষণ প্রক্রিয়া ঘর্ষণ প্রক্রিয়া বায়ুর ক্ষয় কাজের একদম শেষ ভাগে হয় বায়ুর ক্ষয় কাজের একদম শেষ পর্যায়ে হয় ঘর্ষণ প্রক্রিয়া এখানে আর কোনো ভূমিরূপ সৃষ্টি হয় না এই প্রক্রিয়ায় হয় কি বায়ুর সঙ্গে যে সমস্ত শিলাখণ্ড নুড়ি কাঁকড় ইত্যাদি প্রবাহিত হচ্ছিল সেগুলো নিজেদের মধ্যে ঠোকাটুকি করে এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ঘর্ষণ বায়ু প্রবাহিত হচ্ছে তার সঙ্গে বিভিন্ন আকৃতির বালু কণা ছোট ছোটো পাথর প্রবাহিত হচ্ছে সেগুলো নিজেদের মধ্যে যখন ধাক্কাধাক্কি করে ঠোকাঠুকি হয় সেই তার ফলে এগুলো আরও ছোট ছোট হয়ে যায় এইগুলো আরও ছোট ছোট কণায় পরিণত হয় এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে খড়শুন ক্ষয় তো এই ছিল বায়ুর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ পরে থাকলো বায়ুর বহন কাজ এবং বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ যেটা আমরা পরের দিনের ভিডিওতে আলোচনা করব তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ